সূরাতুল হুমাজার আমলটা কি? কারো প্রতি যদি বদনজর হয়, বদনজর আছে না, বদনজর লাগে না? লাউ গাছ গাড়ছেন, একজনে দেখছে বিশাল দোষ, এই লোকটা আমার এই লাউ গাছটা দেখিয়ে যদি একটু প্রশংসা করছে, আমার লাউ গাছটা শেষ হয়ে গেল, এমন আছে না? নেই, বদনজর আছে। ২৯ নম্বর পারা সূরা নুন আল কলামি ওমা ইয়াস্তুরুন, এই সূরার মধ্যে দেখবেন আছে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, বদনজর এটা সত্য। বদনজর আল্লাহ কোরআনে বলেছেন বদনজর এটা কি সত্য, বদনজর আছে। একজন যদি একটু তীক্ষ্ণভাবে কারো দিকে তাকায় অত আসর করতে পারে। তবে এখানে একটা কথা, বদনজর যদি মানুষের লাগে, সুনজর লাগে না? কথা বলেন, সুনজর লাগে না? তা আমরা শুধু বদনজরে নেই, সুনজর তো নিতে চাই না। কথাটা বোঝেন নাই মনে হয়। সুনজর কেমনে নেবেন? আলেম ওলামাদের বিরোধিতা করিয়া, ইমাম সাহেবের বিরুদ্ধে যাইয়া। হ্যাঁ, বদনজর থাকলে সুনজরও আছে, বদনজর যদি আপনাকে তাসির করতে পারে, সুনজরটাও আপনাকে তাসির করবে। এজন্য আলেম ওলামা ওস্তাদ পীর মাশায়েখ শিক্ষক তাদের সামনে কখনো বেয়াদবি করতে হয় না, কারণ আপনি লেখাপড়ায় কম পারেন, শিক্ষায় কম পারতেছেন, আপনি যদি আদব থাকে আপনার, আপনাকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। কথা ঠিক না? শয়তান কি কারণে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে বলেন তো? শয়তানের এলেম কম ছিল? কথা বলেন, শয়তানের আমল কম ছিল? শয়তানের আমল কম ছিল না, এলেমও কম ছিল না, শয়তানের শুধু আদব ছিল না। কি ছিল না? শয়তানের একটা জিনিসের অভাবে সে ইবলিস হয়েছে, শয়তান হয়েছে। কি না থাকার কারণে? আদব না থাকার কারণে। কারণ শয়তানের এলেমের অভাব নাই, শয়তানের আমলেরও অভাব নাই, শুধু ছিল না কি, আদব না থাকার কারণে আল্লাহ সব বরবাদ করে দিছে। এইটা থেকে ভালো করে বুঝে রাখুন, আপনার বস, আপনার ওস্তাদ, আপনার উপরে যারা আছে তাদের সুনজর যদি আপনার থাকে, আপনার সব দিকে ভালো। কথা ঠিক না? সবসময় চেষ্টা করব তাদের সুনজর নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই সূরার আরেকটা আমল সেটা হলো, এই সূরা একশো বার, এই সূরাটা পড়ার আগে একশো বার দরুদ পাঠ করবেন। কয়শো বার? এরপরে এই সূরাটা পড়ার পরে একশো বার দরুদ পাঠ করবেন। কি করবেন বলেন? একশো বার দরুদ পাঠ করবেন। করার পরে কোনো দুষ্কৃতিকারী থেকে যদি আপনি মুক্ত থাকতে চান, তাহলে শুরুতে একশো বার দরুদ, এরপরে এই সূরাটা পাঠ করবেন। এই সূরাটা পাঠ করার পরে কি করবেন? আবার একশো বার দরুদ পাঠ করবেন। যে কোনো দুষ্কৃতিকারীর থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।